রাস্তা সংস্কারের দাবিতে বিদ্যালয়ে পড়ুয়াদের সড়ক অবরোধ। আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার আমবাসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলটি আমবাসা থেকে লালছড়ি যাওয়ার রাস্তায় অবস্থিত। এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে রাস্তাটি ভয়ানক অবস্থায় পরিণত হয়ে যায়। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট বহুবার দাবি জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিদিন বিদ্যালয়ের পড়ুয়াদের এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এক প্রকার বাধ্য হয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সড়ক অবরোধে সামিল হয়। তাদের দাবি, অতি সত্বর রাস্তাটি সংস্কার করতে হবে। আমরা রাস্তা একদমই খারাপ, মানে অসুবিধা হয়, আমরা অটোর ভিতর 7 জন যায়, বলে এরা সবাই উল্টাই গেছে অটো। এই রাস্তার ভিতর অত গর্ত, আমরা গিয়া স্কুলের স্টুডেন্ট এরা 4-5 জন আপনাকে ঠিক করি, ঠিক করে আর কেউ আগা না। হ্যাঁ, তাহলে আমরা দাবি, আমরা কয়দিন আগে এক্সিডেন্ট স্যার পা ওটা তো অন দেখা সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম পঙ্কজ দত্ত। তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে, আশ্বাস দেন অতি সত্বর তাদের দাবি মেনে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে প্রায় 2 ঘন্টা পথ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। শান্তন টিভি।